চিত্রাঙ্গদা, যেটা আমাকে ফার্স্ট টাইম দেখবেন আপনারা এই ছবিতে। আজকে খুব ফিটিং, কারণ ট্রেলারটা দেখলেই বুঝতে পারবেন ট্রেলারটা কাদের দিয়ে শুরু হচ্ছে। ট্রেলারটায় যে মেন চারজন নারী, যে চারজন উইমেনকে আমরা সেলিব্রেট করছি, সেই চারজনই রয়েছে আজকে আমাদের ট্রেলার লঞ্চে। আমি এক এক করে ডেকে নেবো। প্রথমেই মৌমাসি মমতা শঙ্কর, মৌমাসির সাথে আমি মাথা ঝুলে প্রথম কাজ করি, এটা আমার দ্বিতীয় কাজ মৌমাসির সাথে। মৌমাসি তুমি বলো আহারে মন নিয়ে কিছু বলো। প্রতিমের সঙ্গে কাজ করার মানে মজাটাই আলাদা, কারণ এই আহারে মনের পরে প্রতিম আরেকটা ছবি করেছে। আমার না রোজ মনে হচ্ছে আহারে ওরা কীরকম করে শুটিং করছে, নিশ্চয়ই এখন এইটা করছে, নিশ্চয়ই ওইটা করছে। আর প্রতিমকে একটু ফোন করে বললাম, প্রতিম ভীষণ মিস করছি, মানে দুটো ছবি করার পরে কীরকম একটা নেশার মতো হয়ে গেছে। এত ঠান্ডা মাথার ছেলে আমি কোথাও দেখিনি, এত কুল হেডেড, এত আরামে কাজ করা, এত সুন্দরভাবে কাজ করা। আর মাছের ঝোল তো আপনারা সবাই দেখেছেন, যদিও আমার সবসময় মনে হয় আমার কাজটা সবচেয়ে খারাপ হয়েছে, মানে যদি কিছু ভালো হয়ে থাকে সেটা ক্রেডিট গোস টু প্রতিম। কিছুই বলবো না, একদম বলবো না, শুধু এতটুকুই বলতে পারি খুব ভালো লেগেছে। অন্য রকম একটা চরিত্র, মানে এরকম চরিত্র আমি করিনি। আর প্রতি মুহূর্তে আমি প্রতিমকে জিজ্ঞেস করতাম, প্রতিম কেউ গালাগালি দেবে না তো আমার এই চরিত্র দেখে? তো প্রতিম বলেছে না, মনে হয় না গালাগালি দেবে। তো দেখা যাক কী হয়, তবে খুব ভালো লেগেছে, আশা করি সবার চরিত্রটা ভালো লাগবে। খুব আনকনভেনশনাল লাভ স্টোরি, চাকরি ট্রেলার আজকে লঞ্চ হয়ে গেল, সো ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে আনকনভেনশনাল লাভ স্টোরি। আমার চরিত্রের নাম রমনা চ্যাটার্জি, আর সে মানে আমার গল্পটা হচ্ছে এয়ারপোর্টের চত্বরে আর কি। আর আমার গল্পে আদিল হোসেন রয়েছে, আর এটা প্রতিমের সাথে আমার থার্ড ছবি, মাছের ঝোল মির্চি মালিনের পর আহারে মন। আর অভিষেক ঘোষ যে প্রডিউসার, ইনফ্যাক্ট তার সঙ্গে আমার সেকেন্ড ছবি মির্চি মালিনের পর। সো তিনটা খুবই খুবই আমার পছন্দের আর একদিনের। শ্রীজাত লিখেছে একটা গান, যেরকম শ্রীজিত লিখেছে। এবং আহারে মন যেটা আমার প্রথম প্রশ্ন ছিল যে আমি একটা গান দিব আহারে মন মানিক, আহারে মন মানিক কোনো আছে কি, মানে বেচারা মন, মানে প্রেম করলে মন ভাঙবেই এরকম কোনো ব্যাপার কি আছে, না কি সেলিব্রেশন? সেইটা দুজন সংরাইটারকে আমরা অপন করে দিয়েছি, তারা অনেক অভিজ্ঞ। তো আসলে তো ভেতর থেকে সবাই খুবই ছোট, খুবই শিশু। সো কিপ দ্যাট ইন মাইন্ড অ্যান্ড ইউ নো লাইক ইউ নো সে এভরি লাইন অ্যান্ড পোর্ট্রেট দ্য ক্যারেক্টার, সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ট্রেলার লঞ্চে এসে ইকুয়েশনটা হয়তো একটু উইয়ার্ড, কিন্তু তিতলি তিতলি যেরকম সেটা আমি শুনলাম, চিত্রাঙ্গদার সঙ্গে তিতলি কি কোনো সিমিলার কিছু আছে, মানে তিতলি যেরকম ছোটো বয়স মন থেকে চিত্রাঙ্গদা ছোটো ভেতর থেকে ছোটো উইনা লট অফ বেস, ওই জন্য বোধ হয় একটু ছোটো ছোটো দেখতেও লাগে, তাই সবাই আমাকে আন্ডার এজ ক্যারেক্টারে কাস্ট করতে থাকে। বাট না, তিতলি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ইনফ্যাক্ট আমিও যখন আমারও যখন 18-19 বছর বয়স ছিল তখন আমি ওর এরকম ছিলাম না, আমি একটা অন্য মানসিকতার মেয়ে। আমি আই হ্যাড ডিফারেন্ট কাইন্ড অফ কী বলবো অবসেশন, তিতলি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, আমার জীবনের মধ্যে কোনো মিল নেই। তো তাই জন্য ওটা আরও মানে আরও ইন্টারেস্টিং, বিকজ দ্যাটস দ্য হোল পয়েন্ট ইউ নো অফ বিইং অ্যান অ্যাক্টর, দ্যাটস দ্য হোল ফান, কি তুমি অন্য কিছু প্লে করো। ভালো লাগে আহারে মনে, তাহলে ছবিটা প্লিজ গিয়ে দেখুন, 22 জুন আহারে মন রিলিজ করছে আপনাদের নিয়ারবাই থিয়েটারে। এত ঠান্ডা মাথার ছেলে খুব কম দেখা যায়, তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে একদম। মানে আমার মনে হয় দর্শকেরও চোখটা ভালো,
খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড অ্যান্ড নার্ভাস অল এট দ্য সেম টাইম. চরিত্রটা ওয়াজ নট ভেরি ইজি টু ডু, বাট ইজি হলে তো বোরিংও হয়ে যেত. দ্যাট ওয়ে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য এন্টায়ার ফিল্ম. আই হোপ পিপল লাইক ইট, বিকজ খুব যত্ন করে খুব ভালোবাসার সাথে ছবিটা বানানো হয়েছে. ছবিটা মানে এত পেশেন্টলি, এত কামলি, নিজের বেবির মতো করে ছবিটা বানিয়ে ছবিটার যত্ন করেছে. সো আই 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 এম হোপিং দ্যাট পিপল উইল লাইক. মন কেমনের মন তাজ মনটা আহারে,